প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাল, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন জয় রাধেশ্যাম জয়নিতায় জয়গুণ। শ্রীধাম নীলাচলে শ্রীমান মহাপ্রভুর দুই প্রকারের ভক্ত ছিলেন বাবা। এক প্রকারের ভক্ত ছিল বহিরঙ্গ, আর এক প্রকারের ভক্ত ছিল অন্তরঙ্গ। তাহলে কাদের সঙ্গে কেমন ভাবে ছিল? বহিরঙ্গ লইয়া করে গে, বহিরঙ্গ লইয়া করে গে, প্রভু নাম সংকীর্তন, প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার সদা, প্রভু আমার প্রভু আমার। সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে গ্রন্থের রস আস্বাদন করতেন। তাহলে বাবা, তিনি কোন কোন গ্রন্থের রস আস্বাদন করতে ভালোবাসতেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক ও গীতি, কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনি, প্রভু মৌরাত্র দিনে ভোগ করে পরমানন্দে নিতাই। ওমা, প্রভুর বহিরঙ্গ ভক্ত তো অনেকই ছিলেন, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র 3.5 জন। তাহলে এই 3.5 জন ভক্তকে কি? স্বরূপ, রামানন্দ আর শিগি মাইতি, এই ছিল 3 জন পূর্ণ ভক্ত। আর যাকে অর্ধেক ধরতেন তিনি ছিলেন একটি মেয়ে ছেলে, নাম তার মাধবী দাস। সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রভু গ্রন্থে রস আস্বাদন করতে করতে স্বরূপ রামানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব, আজি কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব। প্রভু তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। বলি, কাঁদবে না কেন গো মা? আপনি আচরি ধর্মজীবীর শেখায়। যেমন একটা প্রদীপ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ জ্বালানো যায়, তেমনি আমার মহাপ্রভুর কণ্ঠের হরিধ্বনির সঙ্গে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি হরিধ্বনিতে মুখরিত করানো জানি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গম্ভীরা মন্দিরকে পরিত্যাগ করলেন, ছুটে চললেন কোথায়? গম্ভীরা মন্দির Oh,
গম্ভীর মন দিত আমার প্রাণে কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো, আমার প্রাণে কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো। ভাবের আবিষে পথের মাঝে প্রভু যারেই দেখছেন তারেই বলছেন, ওগো ও নাগরী বলো না তোমরা কেউ আমার কৃষ্ণকে দেখেছো, ও নাগরী বলো না কেউ তোমরা আমার কৃষ্ণকে দেখেছো। কেউ কোনো কথা বলছে না। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই যে আজ আপনারা কীর্তন শ্রবণ করছেন, আমি কীর্তন গাইছি, প্রথমে কিন্তু আমাদের জানতে হবে প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তার নাম কি, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তারই বা নাম কি, আর প্রথম যিনি কীর্তন এই জগ মাঝে প্রচার করেছিলেন বাবা রচনা করেছিলেন তার নাম কি, তবে কিন্তু আমাদের কীর্তন শোনাটা সার্থক হবে বাবা। তাহলে এক এক করে বলে যায়, প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাল, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত, আর প্রথম যিনি কীর্তন এই জগ মাঝে প্রচার করেছিলেন রচনা করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পিতা ব্যাসদেব গোস্বামী। তাহলে এই জগতে কীর্তনটা প্রচার হলো কি করে, হ্যাঁ আগে ভালো করে আমাদের অনুভব করতে হবে। রাজা পরীক্ষিত তিনি ধার্মিক রাজা, তখনকার দিনে রাজাদের নিয়ম ছিল মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন। মৃগয়া মানে কি গো মা, হ্যাঁ মৃগয়া মানে হরিণ শিকার করতে যা। তো রাজা ওই সৈন্য সামন্তদের নিয়ে যে বনটিতে শিকার করছেন সেই বনটির নাম হলো কাম্বক বন। ওই বনের মধ্যে রাজা পরীক্ষিত শিকার করছেন, শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা হলো, রাজার জল পিপাসা পেল, চারিদিকে জলের অন্বেষণ করতে লাগলেন কিন্তু কোথাও আর জল খুঁজে পেলেন না। জল খুঁজতে খুঁজতে দেখলো কি না ওই বনের মধ্যেই এক মুনি ধ্যান করছে। সারা বলিতে মুনিটির নাম লেখা আছে শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে রাজাকে তাঞ্জলি করে বলে উঠলেন, মুনিবর মুনিবর আমি বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জল দান করুন। রাজার কোনো কথা মুনিবরের কর্ণে যাচ্ছে না, কেন, কারণ তিনি ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। বারবার করে যখন রাজা জল চাইছেন ওই মুনিবরের কর্ণে না যাওয়ায় রাজার একটু ক্রোধ হলো। তিনি মনে মনে ভাবছেন, আমি এত বড় রাজা, এত বড় রাজা আমি,
আরে মুনিবর্গ, আমি তখন থেকে জল চাইছি, আমায় জল দিচ্ছে না, দেখাচ্ছি মজা। দেখবেন যে যত বড়ই মহাপুরুষ হোক না কেন, মহাবীর হোক না কেন, ক্রোধ হলেই কিন্তু তার বুদ্ধির নাশ হয়ে যায়, কি তাই তো? রাগ রাগ থাকলে কি আর কোনো জ্ঞান থাকে তার? সামনে কে থাকলো না থাকলো তখন তার কোনো জ্ঞান থাকে। তো রাজা কি করেছে, খুব রেগে গেছে, কি করেছে বাবা, অদূরে একটা অমৃত সর্প পড়েছিল, ওই সর্পটিকে তীরের মাথায় তুলে ওই মনির গলায় ঝুলিয়ে দিলেন। ওমা, তিনি কি ভালো কাজ করলেন? কথাই বলে পাপ ছাড়ে না, কার বাপকে? নিজের বাপকে। যে যেমন কর্ম করে তাকে ঠিকই তেমনই ফল ভোগ করতে হয়। কিছুক্ষণ পর সেখানে এলো ওই শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিংহী মুনি। সিংহী মুনি এসে দেখছে তার বাবার গলায় কি যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তা দেখে প্রধান্বিত হয়ে ওই কমন্ডলু থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করে দিলেন, ও তুমি যেই হও যেই হও, তুমি 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। হে শ্রী গৌরভক্ত মণ্ডলী, সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাইকেই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যেতে হবে, সবাইকেই 7 দিনের মধ্যেই কিন্তু মারা যেতে হবে। হয়তো অনেকে ভাবছেন যে কোন কীর্তনে আসরে এলোরি বাবা আমাদের কি অভিশাপ দিচ্ছে, বলছে 7 দিনের মধ্যে মারা যাব, কি ভাবছেন মা? শুধু আপনারা কেন, আমরাও মারা যাব 7 দিনের মধ্যে। তাহলে কোন 7 দিন বাবা? এই কথার মধ্যে ডুব দিতে হবে। কোন 7 দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। মারা গেলে এই 7টা বারের মধ্যে আমরা মারা যাব, কিন্তু আপনি 7 দিন থাকবেন কেমন করে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, রইবি যদি তবে সামনে যান, রইবি যদি মানে রবিবার, আর সামনে চল মানে সোমবার। এবার আমি শুধু সুরে সুরে গিয়ে যাব, আর বাকি বারের নামগুলো কিন্তু আপনারা বলবেন, কেমন? জোরে জোরে বলবেন, যদি তুই সামনে যাস তাহলে তোর মঙ্গল হবে। কিবার? জোরে বলুন, মঙ্গলবার। মায়েরা বলবেন, যদি তোর মঙ্গল হয় তাহলে তোর বুদ্ধি বাড়বে। কিবার? বুধবার। যদি তোর বুদ্ধি বাড়ে তাহলে ঘরে একটি লক্ষ্মীর আগমন ঘটবে। কিবার? বৃহস্পতিবার। আর যদি ঘরে টাকা পয়সা আসে তাহলে তোর সুখ হবে। মায়েদের কি হয়েছে, মন খারাপ? শুক্রবার। আর সেই সুখে যদি আমার গোবিন্দকে ভুলে যাস তাহলে কি হবে? শনিবারে কিন্তু রাহু রেডি হয়ে রয়েছে, তাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছেন, আমি যেমন দিতেও জানি সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার কেড়ে নিতেও জানি। এ তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথাই গেলাম, আবারও ফিরে আসছি আমরা সারা বলিতে। রাজা পরীক্ষিত যখন তিনি জানতে পারলেন যে তার এই পৃথিবীতে থাকার মেয়াদ মাত্র 7টা দিন, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন। পাড়া প্রতিবেশীরা দেখে বলা বলি করে, ও গো, মনে হয় ওই রাজা মৃত্যু সবে সহ্য করতে না পেরে মনে হয় তার মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো নৃত্য করছে। রাজা বলছে, না না গো, আমি পাগলের মতো নৃত্য করছি না, আজ আমার মনের মধ্যে পরম আনন্দ। কেন জানো? এই জগতে সবাই তো সবে কিছুই জানতে পারে,
কিন্তু কেউ কি জানতে পারে কবে আমি মায়ার সংসার পরিত্যাগ করে চার জনার কাঁধে চেপে নিজের ঘরে ফিরে যাই। ওই রাজা পরীক্ষিত মৃত্যু সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সুখদেব গোস্বামী পাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। তাহলে কীর্তনিয়া কীর্তনের মানে বুঝে গেলাম, বলে হরিনামটা কোথায়, বলে আগে হরিনামের বানানটা ধরুন। হ রায় হর্ষই দন্ত নয় আকার ম, হরিনাম। হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। ওমা তাহলে হরিনাম করলে কি হয় গো? হরিনাম করলে আমাদের তিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এই নাম যদি একমাত্র পরপারের মুক্তির উপায় হয় তাহলে হবে একটু আমার সঙ্গে নাম হবে? হ্যাঁ, কই কে কে গাইবেন না, হাত তুলুন দেখি। এদিকে মায়েরা, তাহলে সবাই গাইবেন? বাহ, আচ্ছা কে কে গাইবেন হাত তুলুন তো দেখি একবার। কি হলো বাবা, হাত তুলবেন না? ও মা হাত তুলুন দেখি। এখানে সবাই আমার ভগবানকে ভালোবাসেন, হ্যাঁ, তাহলে সবাইকে হাত তুলতে হবে। প্রত্যেকে হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে গাইবো। কিন্তু আমি গাইতে এসেছি বলে যে আমি একাই গাইবো তা কিন্তু না, আপনাদের সবাইকেই গাইতে হবে। কেমন, সবাই হাত তুলি। এবার আমি গাইবো, আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গেই মধুর সুরি তালে তালে গাইবেন। কেমন, এই কলিযুগের শ্রেষ্ঠ মধুমাখা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, সে নামটা সবাই মিলে একবার একবার গাই। বলো বহু সুন্দর কি মহাপ্রভু কি পিতাই চাঁদ কি, ও মায়ের অনুমোদনই দেন দেখি একবার। আচ্ছা এদিকে মায়েরা দেন দেখি একবার। হরি বল হরি বল। এবার বাবারা দুটি বাহু তুলে একসঙ্গে, প্রত্যেকে হাত তুলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হাত তুলে একবার। হরে রাম হরে রাম 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 হরে হরে, এ হরে বলো। জোরে জোরে হাত তুলে সবাই মিলে, সবাই কিন্তু গাইছেন না, সবাই চুপ করে উনি বসে রয়েছে। কি হয়েছে, ধার কমে গেছে? আচ্ছা কাটারি কোথায় সান দেওয়া হয়? সোনা দোকানে বাবা, তাহলে কোথায়? বাহ, আমার সাথে। আচ্ছা কাটারিকে আপনি সান দিয়ে গুছিয়ে তুলে রাখলেন আলমারিতে। এবার এক বছর পর ওই কাটারিকে যখন আপনি বার করলেন, বার করবার পর ওই কাটারি কোনো কাজে লাগবে? কি হবে, কি হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে, তাহলে কোনো কাজে লাগবে না, তাই তো? ওই কাটারির মতো অবস্থা আপনাদেরও হয়েছে।
কমিটির সকল ভক্তরা এত সুন্দরভাবে এক বছর পর আবার কীর্তনের আয়োজন করেছেন, হরিবাসর করেছেন আপনাদের জন্য। হ্যাঁ, ওই এক বছর ছাড়া ছাড়া কীর্তনেরা আসছে, হাত তুলো হাত তুলো। হ্যাঁ, তারপরে কীর্তন শেষ হয়ে গেল, অনুষ্ঠান শেষ হয়ে গেল, ওই ধার কমে গেল। ধার বাড়াতে গেলে কি করতে হবে? শুধু হরিবাসর কেন, বাড়িতে বসেও তো নিজের সন্তানদের নিয়ে, সবাইকে নিয়ে বাড়ির প্র্যাকটিস করা যায়, তাই না? হরিনাম গাওয়া যায়। তাহলে যদি প্রত্যেকদিন হরিনাম গাওয়া যায়, তাহলে সেই হরিনাম কারেরই মতো ধার কমবে না, অবশ্যই বাড়বে, তাই তো? প্রত্যেকে হাত তুলে একবার, তুলুন তুলুন, মানে কারেরই মতো ধার কমে যাবে। তুলুন তুলুন সবাই মিলে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে হে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো দেখি, ওম শুম স্যার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো বাবা, হরে রাম হরে রাম রাম রাম